Thank you, Alhamdulillah. Run হচ্ছিল না ইভেন এটিএমের হয়ে ওপান কতটা রিল ইফেক্ট ওই এই জার্নিটা কেমন ছিল যে মধ্যে দিয়ে আসার আগে আমার কাছে মনে হয়েছিল এটাই সবচেয়ে কমন কোয়েশ্চেন হবে যদিও কমন লাভ করছে না রান হচ্ছে না রাতে চার ইনিংস দেখেন আমার কাছে তো রান অত খারাপ মানে আপনারা হয়তো প্রতি ম্যাচে হয়তো 200 এক্সপেক্ট করেন তো আমার কাছে এখানে হয়তো আপনার কাছে মনে হয় যেন রানে নাই লাস্ট চার ইনিংস যদি দেখেন আমি কিন্তু আমরা যেভাবে চিন্তা করতাম অত রানে নাই যেত না রানে আসি আমি এক্সপেক্টেশন হতে বেড়ে গেছে না ওই রকম না যে আমার কাছে যেটা ছিল যে আক্ষেপ ছিল যে আমি যখন লম্বা ইনিংস ব্যাটিং করতে পারি না আমার যেটা অভ্যাস যে পাঁচ দুই তিন চার সেশন ব্যাটিং করা ওইটা একটু ইয়া ছিল তো আলহামদুলিল্লাহ ওটা করতে পারছি টিমের জন্য হেল্পফুল হয়েছে এটাই আর কোনো কিছু না খুব কঠিন প্রশ্ন করছেন ভাই এটা বলাটা খুবই ডিফিকাল্ট আমার কাছে মনে হয় কি বলবো এই প্রশ্নের উত্তর আসলে আমার কাছে নাই এই চিন্তা করবে ওরা কারণ এটা একটা আমার কাছে মানে একটা পেশনের ব্যাপার কেউ স্বপ্ন দেখে যে লাল বল খেলবে অথবা তিন ফরম্যাট খেলবে আর এখনকার যুগে অনেকে চিন্তা করে যে টাকার দিকে যাবে এটা একটা আপনি যেভাবে আপনি চিন্তা করেন আপনার আপনার যে পেশন থাকে আমি টেস্ট ক্রিকেটটা খেলবো আমার কাছে মানে টেস্ট ক্রিকেটের পেশনটা যার বিষয়ে থাকবে ওই ড্রিমটা যে দেখবে তার জন্য ওইভাবে তৈরি করতে হয়তো টাকা পয়সা বাড়াই দেবে এটা এটা ভাই আমি যখন ক্যাপ্টেন ছিলাম তখন আমিও স্বপ্ন দেখতাম ওই সাইয়া সেকেন্দার হয়তো জানতে পারে আমার স্বপ্ন ছিল যে আমি টেস্ট ক্রিকেটটু ইমপ্রুভ করবো তাই আমার কাছে মনে হয় এই জিনিসটা আস্তে আস্তে স্প্রেড আউট হচ্ছে সবার ভিতরে নতুন যারা আসতেছে ওই যে দীপু ঢুকলো তারপর অন্যরা যারা আছে নাইন টেনে যারা আছে তাদের সবার ভিতরে ইচ্ছা আছে তারা কেউ আপনার খালি সাদা বল অথবা সারা তিন ফরম্যাটে খেলে যায় সবার ভিতরে ওই আগ্রহটা আছে যে লাল বল খেলবে আর লাল বলটা খেলতে গেলে আপনার ওই অ্যাজ এ সিনিয়র হিসেবে আপনার ওই পেশেন্টটা দেখাইতে হবে যে আপনি ওই ড্রিমটা দেখাইতে হবে যে আপনি আপনার টিমকে আপনি কই দেখতে চান চার বছর দুই বছর তিন বছর পরে তো ওই যখন জিনিসটা আসবে তখন আপনি যদি না হলে কিন্তু আমাদের টেস্ট টিমের বোলিংটা তো ভালো হয় না আল্লাহর রহমতে আপনার জানে কেউ রেট করেন আমার কাছে মনে হয় অনেক বেটার টেস্ট টিমের বোলিং তো ওই হিসেবে চিন্তা করলে অনেকটা ইমপ্রুভ করছে আল্লাহ এটা এই জিনিসটা আমার কাছে মনে হয় আমার চেয়ে আপনাদের বেশি কনসার্ন হওয়াটা উচিত কারণ একটা প্লেয়ার যখন রানে থাকে না তখন আপনারা কিন্তু ওইভাবে বিচার করেন না জিনিসটা যে একটা প্লেয়ার চার মাস পর টেস্ট খেলতেছে ওর একটু সুযোগ আমরা একটু ওইভাবে ইয়া না করি ওই সুযোগটা কিন্তু আপনারা দেন না আপনারা চার মাস পরে খেলুক এক বছর পরে খেলুক এর দিক থেকে আমার জন্য পজিটিভ সাইন থাকে আমি ওই সময়টা আমি প্রিপারেশান হিসেবে নিতে পারি আমার লম্বা টাইম থাকে প্রিপারেশান আপনি যেটা বলছেন আমি ওটা নেগেটিভভাবে নিই না আমার আগে ওই প্রশ্নটা আসছিল যে লম্বা সময় পরে টেস্ট খেলেন আপনার ওইভাবে কোনো সমস্যা হয় কি না আসলে আমি আমার মাইন্ডসেটটা ওইভাবে করে ফেলেছি আমি কারণ আগে তো আপনারা দেখছেন একবার আমি ইংল্যান্ডের সাথে টেস্ট খেলছি এক বছর পরে তো মাইন্ডসেটটা যদি ওইভাবে আপনি রেডি করে ফেলবেন আপনার জন্য আমার কাছে মনে হয় যে ওইরকম কোনো সমস্যা হবে না যদি আপনি যদি চিন্তা করেন যে আমি এক বছর পরে টেস্ট খেলতেছি দেখেন আলটিমেটলি ওটা আমার হাতেও নাই তা কারো হাতেও নাই ওটার সাথে আপনি যুদ্ধ করেও পারবেন না তো আমার হাতে যতটুকু আছে আমি মাইন্ডসেট একটু চেঞ্জ করে ওইভাবে খেলাটা উচিত আমার কাছে না ওরকম কোনো কিছু না ফার্স্ট রেঞ্জে যখন একশো করছিল সেকেন্ড রেঞ্জে আমি আমরা আলমিনি টিমের সবাই চাচ্ছিলাম যে ও দুশো মানে দুইটা একশো হোক কারণ আমার কাছে মনে হয় সেকেন্ড ইনিংসে ফার্স্ট ইনিংসের একশোটা অনেক বেশি মূল্যবান কারণ ফার্স্ট ইনিংসে আপনার খেলার মোমেন্টটা পুরো চেঞ্জ হয়ে যায় তো সবাই চাচ্ছিলো আমরা চাচ্ছিলাম যাতে একশোটা হোক তো আলহামদুলিল্লাহ ধন্যবাদ যে টিমের জন্য দুইটা একশো কন্ট্রিবিউট করে এটা বিরাট ব্যাপার আলহামদুলিল্লাহ না ওইরকম কোনো পরিবর্তন নাই ওইরকম কোনো পরিবর্তন হয় নাই আসলে দেখেন ওইখানে তো একরকম এখানে একরকম টেস্টে ওই আপনি দুই দিনে এক মাসের ভিতরে আপনি টেকনিক চেঞ্জ করে টেস্টে ওটা মানে খুব ডিফিকাল্ট করা আমি আসলে ওইভাবে আমি যেভাবে টেস্ট করি ওইভাবেই করার চেষ্টা করছি আমার স্ট্রেংথ যে জায়গায় ওই জায়গার ভিতরে আমি ওই স্ট্রেংথের ভিতরে থাকার চেষ্টা করছি সিম্পল প্রসেস আমার কাছে মানে সিম্পল প্রসেস আপনি যদি চিন্তা করেন আমার এক বছর পরে টেস্ট হোক এটা আমার জন্য ভালো যেটা হবে ওটা আপনার জন্য ভালো এটা আমার ক্ষেত্রে না আপনার সবার ক্ষেত্রে আপনি যদি চিন্তা করেন যে সেট আপ যদি করতে পারেন যে আমার জন্য এক বছর পরে হোক পাঁচ মাস পরে হোক অথবা ডেইলি হোক আমার জন্য ভালো যেটা হবে সেটা ভালো ওইভাবে চিন্তা করলে আমার কাছে মনে হয় ইজি এক একজনের হয়তো এক এক রকম থাকে
তো আমার জন্য এটাই দেবো আমার আমার এই জিনিসটা হয়তো আরেকজনের কাছে প্রযোজ্য হবে না লাইক জাকিরের কাছে প্রযোজ্য না হয়ে যাবে অথবা যা জয় খেলে তার জন্য প্রযোজ্য না এটা আমার জন্য প্রযোজ্য কারণ আমি আগে থেকে সিরাপ করা এটা আমার না না এটা আপনার আপনি যেটা এটা ফ্লুক হবে না আমার কাছে মনে হয় না কারণ এটা হয়তো আপনার লং টার্ম প্রসেসের ফল আমার কাছে মনে হয় আপনি যেটা বলেন আমার কাছে মনে হয় লং টার্ম প্রসেসের পর আর যারা খেলতেছে লম্বা সুযোগও পাচ্ছে এটাও একটা কারণ হতে পারে দেখেন ওই টেস্টে কি একটা সুবিধা থাকে কি টেস্টে আপনার যারা রেগুলার টেস্ট খেলে তাদের একটা সুবিধা থাকে তারা দেখবেন ম্যাক্সিমাম যারা টেস্ট খেলে তাদের খেলার লিমিটেশন আছে দেখবেন না তারা সব দিক দিয়ে খেলে যারা রেগুলার টেস্ট খেলে তারা কিন্তু আপনার খেলার চার পাঁচ দিয়ে কম খেলে কিন্তু তারা লিমিটেশন দুই তিনটে আপনি মানে যদি বুঝতে পারেন আমার কাছে মনে হয় দুই তিনটে শর্টস খেলে সারা বছর ও যদি ওই দুই তিনটে শর্টসে খেলে ও যদি জানে ওর স্ট্রেংথ কোনটা ওর উইকনেস কোনটা ওর কোন জায়গায় অ্যাটাক করতে পারে কোন জায়গায় অ্যাটাক ওর জন্য কোনটা ইজি অপশন ওইটা যদি ওভাবে প্র্যাকটিস করতে পারে ওর জন্য আমার কাছে মনে হয় মানে ইজি তার মানেই না যে আপনি পাঁচ মাস পরে টেস্ট খেলে আপনি সাকসেস হলেন না আপনার সাকসেস না হওয়ার ইয়াটা একটু কমবে মানে সাকসেস বেশি হওয়ার পরিমাণটা একটু বাড়বে এটাই আমার আসলে সান্তোর ইনিংস দেখলে মনে হয় কি যে খেলাটা অনেক ইজি সব দিক দিয়ে খেলে নিজেরও মনে হয় যে আমি ওইভাবে খেলি কিন্তু আমি আমি যে টাইপের ব্যাটসম্যান আমার ওইভাবে খেলাটা ডিফিকাল্ট দেখতে খুব ভালো লাগে খুব সুন্দর লাগে শান্ত লিটন দুজনের খেলা দেখতে অনেক ভালো লাগে একটা জিনিস ভালো শান্ত যে শান্ত আপনার খারাপ বলটা আপনার ছাড়ে না খারাপ বলটা বাউন্ডারি করে আর শান্ত যেভাবে খেলছে এটা আউটস্ট্যান্ডিং মানে দুইটা ইনিংস আপনার এই কন্ডিশনে বিশেষ করে যে গরম বিশেষ করে দুই ইনিংসে একশো করাটা মানে অনেক বড় একটা অ্যাচিভমেন্ট আমার কাছে সত্যি কথা আমার আসলে কিছু করেন আইসিসিতে আপনি পাঁচটা টেস্ট দিয়ে আপনি কিছু করতে পারবেন না আপনি আইসিসিতে দশটা দিতে ঠিক আছে আইসিসিতে আপনার বেঁধে দশ পাঁচটা সেট খেলতে পারবেন আপনি তো বানাবাই করতে হবে আপনার সেট আপ করে নিতে হবে হ্যাঁ ওই যে গ্যাপটা তো হয় আপনি যখন পাঁচটা টেস্ট খেলবেন এক বছরে তখন কিন্তু গ্যাপটা তৈরি হয় যে পাঁচ মাস দুই মাস চার মাস তিন মাস এরকম হয় এখনও দুই দিন বাকি আছে আমরা লম্বা সময় ব্যাটিং করে বেড়ে আর করা গেছে না ওই ওই রিভেঞ্জ টিমেজ নেওয়ার জন্য খারাপটাই বলে ভালোটা বলে ওয়েদার তো দেখেন ওয়েদার যদি কালকে দুই দিন বৃষ্টি হয় এটা একমাত্র আল্লাহ তাআলা জানে ভাই এটা আমি কন্ট্রোল করতে পারবো না আপনিও কন্ট্রোল করতে পারবো না যেটা কন্ট্রোল এবারে দেখেছেন তো যখনই আপনার এখনো দুই দিন বাকি আছে না না আমাদের চিন্তা ছিল লম্বা সময় ব্যাটিং করবো এছাড়া আর কোনো কিছুই না ছয়শো করতে অথবা সাতশো এরকম কোনো কিছু চিন্তা ছিল না আমাদের সাইকোলজি তো সবসময় করতেই থাকি করা হয় সাইকোলজি আপনি সাইকোলজি মানে কি আপনার চিন্তা ভাবনাটা চেঞ্জ করতে হবে আর কোনো কিছুই না আপনার চিন্তা ভাবনাটা ঠিক করতে হবে এই আর কি আর যেটা আমি যেভাবে বলতেছি এটা হয়তো আপনার কাছে ইজালে কিন্তু এর ভিতরে অনেক ডিপ ব্যাপার সেবার আছে না ক্যাপ্টেন্সি না থাকলে একটু সুবিধা থাকে যে এত এত কিছু চিন্তা করতে হয় না খালি ব্যাটিং নিয়ে মনোযোগ দিতে হয় এটাই আর কোনো কিছু না হবে না ঠিক আছে আমি নিজে বিয়া করছি টেরেবল ভাই এটা ভাই যার ভিতরে যায় সে যায় জানে ভাই আমার যখন ভিতরে গেছে আমি পুরো এটা আমার কাছে মনে হচ্ছে পুরো দুনিয়া এক পাশে ভাই আমি পুরো শেষ যার হয় সে ছাড়া আর কেউ বুঝে না ভাই আর এটার ভিতরে আপনি যতই আসতে চেষ্টা করেন এটা অসম্ভব আর আপনি ওই সময় একটা কাজ করতে পারেন আপনি আপনার প্রসেসটা ঠিক রাখতে পারবেন এছাড়া কোনো অপশনই নেই আল্লাহ যখন দেওয়ার দাম তখনই দেবে আপনি যেটাতে বেশি কামড়াকামড়ি করেন ছিঁড়াছিড়ি করেন কোনো কাজই হবে না শান্ত আমার কাছে মনে হয় শান্ত আপনার ওর প্রসেসটা ঠিক রাখছে যেটা আমার কাছে মনে হয় ও যে টাইপের প্লেয়ার ওর যে জায়গায় ইম্প্রুভ করার দরকার ওই জায়গাটা ঠিক করছে আর জানি না সাইকোলজি কি চিন্তা করছিল আমার কাছে মনে হয় অনেক কনফিডেন্ট ছিল যে জিনিসটা নিশ্চয়ই কিছু না কিছু করছে কিন্তু সামনে সামনে যারা যেটা ছিল আমার কাছে ও ধৈর্য ধরছে ও ওর যে প্রসেসটা ছিল ও যে এক একজনের প্রসেস সিস্টেম একরকম শিখবের একরকম আমার একরকম তামিমের একরকম অথবা লিটন অন্য যারা আছে মিরাজ এক একজন একরকম আমার একরকম তো ওর ওর হয়তো ওর ডিফারেন্ট যে প্রসেসটা ছিল ওর প্রসেসের ভিতরে ছিল আলহামদুলিল্লাহ
আমার কাছে মনে হয় যে সে তখনই বড় প্লেয়ার হয় যখন তার পারফর্মটা ভালো হয়ে থাকে, ওটা চলতে থাকে, যে চলতে থাকবে। ওর এখন আমার কাছে মনে হয় রেগুলার পারফর্ম করাটা, পারফর্মে ফোকাস করে রেগুলার পারফর্ম করাটাই ইম্পর্টেন্ট। আমার কাছে মনে হয় যে ওই ওর যে প্রসেসটা ছিল ওই প্রসেসটা থেকে কন্টিনিউ করতে থাকে, অত কিছু চিন্তা না করে খালি আপনার লম্বা ইনিংস ব্যাটিং করা। ওইভাবে বা এই সত্যি কথা ওইরকম টাইম লাইন করে সেট করে আসলে পৃথিবীতে কোনো কিছু করা যায় না, আপনারাও জানেন আমিও জানি সবাই জানে, বাবুভাই জানে, বাবাই ভালো জানে, টাইম লাইন ওরকম সেট করে না। আমার কাছে মানে আপনি ফিউচার চিন্তা করে প্রেজেন্ট, আপনি যেখানে খেলেন, আমি যদি এখানে খেলি, টেস্ট খেলি, টেস্টে আমার রেগুলার পারফর্ম করা দরকার, ইভেন আমি যদি ডিপিএল খেলি ডিপিএলে পারফর্ম করা দরকার, যেখানে খেলি আমার পারফর্ম করাটাই ইম্পর্টেন্ট। তো দিন শেষে আমার পারফরমেন্সটা খুব ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয়। দেখেন আমি সংস্করণ যদি আপনি চিন্তা করতে থাকেন যদি আপনি, তাহলে হয়তো আপনার অনেক কিছু চেঞ্জ করতে হবে, আপনার আপনার টেকনিক মেকনিক অনেক কিছু চেঞ্জ করতে হবে, আপনার যা আছে তা দিয়ে আপনি আপনার ওই থাকে না, অনেক সময় মানুষ বলে না যে আমার যুদ্ধের মধ্যে যে জিনিসটা আছে ওইটা নিয়ে আমি বড় টিমের সাথে বড় অপোনেন্টের সাথে লড়বো, তা আমার কাছে মনে হয় ওই যা আছে ওইটাই আরও পোক্ত করে ওই প্ল্যানটা তৈরি করে ওই এক অপোনেন্টের জিনিসটা জেনে ওইভাবেই তৈরি মানে নিজেকে তৈরি করাটা বেটার। দেখেন ঘুরে ফিরে একই কথা ভাই, সত্যি কথা জিনিসটা হলো আপনি, আমার কাছে যেটা মনে হয় আমি যখন লম্বা টাইমটা পাই তখন আমি অপোনেন্ট যারা থাকে, অপোনেন্ট যদি আমি ইভেন ধরেন আমি যদি ইন্ডিয়ার সাথে খেলি অথবা আফগানিস্তানের সাথে খেলি তখন আমি কিন্তু একটা লম্বা টাইম এক দেড় মাস টাইম পাইলাম, আমি কিন্তু ভিডিও থেকে শুরু করে ইভেন আপনি যদি বলেন ভিজুয়ালাইজেশন বলেন অথবা মেডিটেশন বলেন ওই দেখে আপনি কিন্তু নিজেকে তৈরি করতে পারেন, যেটা আমার ক্ষেত্রে হয়, আর আরেকজনের ক্ষেত্রে হবে কিনা আমি জানি না। তো ওইভাবে যে করতে পারে তো তার জন্য তো টাইম থাকে, আপনি ডেইলি একবার করে ভিজুয়ালাইজ করেন অথবা একবার করে আপনি মেডিটেটেড যেটা বলেন ওটাতে করতে পারেন, তো আমার কাছে ওই সময়টা তো আপনি পান, তার মানে না যে আপনি হওয়ার পরে যে আপনি সাকসেস হবেন এমন কোনো কথা নাই, এটা আপনারা এইভাবে হাইলাইট করেন না যে আমি করলে যে সাকসেস হয়ে যাবো ওইরকম না, যে আপনি হয়তো পাঁচটা করলে হয়তো তিনটাতে পারফর্ম করবেন, চারটা করবেন অথবা নাও হইতে পারে, তার মানে এটা হবে কিন্তু হওয়ার চান্সটা বেশি থাকে, আপনি কনফিডেন্ট থাকবেন, আপনার ভিতরে ওই জিনিসটা কাজ করবে না, ব্যাক অফ মাইন্ডে আমি এতদিন পরে ক্রিকেট খেলতেছি, এতদিন পরে আমি আসতেছি খেলার জন্য, এইটা মাইন্ডে আসবে না আমার কাছে মনে হয়। আলহামদুলিল্লাহ হ্যাঁ, ওইটা আমার এছাড়া আমার কোনো অপশন নেই, আমার এটা অভ্যাসে পরিণত করতে করতে হবে দিন শেষে। আপনি কিন্তু আমি যখনই আসবো আর আপনি কিন্তু প্রাথমিক বুঝবেন, আপনি কিন্তু দেখবেন না, ওই সে বললাম না আপনি দেখবেন না যে পাঁচ মাস পরে আমি টেস্ট খেলতে আসছি না এক বছর পরে আমি পারফর্ম না করলে ঠিকই কিন্তু আপনি মানে ওইভাবেই করবেন, তো আমার সব না হয় আর কি।